টাইগাররা ডি গ্রুপে এখনও দর্শক, তবে তারা দেখে নিয়েছে চার দলের শক্তিমত্তা। হোটেলের অন্দরমহলে বসেই বিশাল প্ল্যান করছেন শান্ত হাতুরু। দুজন মাস্টারমাইন্ড কি পারবেন গ্রুপের শীর্ষস্থানে রাখতে বাংলাদেশকে? আপাতত দিবাস্বপ্ন দেখাই যায়। শ্রীলঙ্কা নেপাল হেরেছে, জয়ী দল দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস স্বাভাবিকভাবেই টপে। এই দুই স্থানের একটিতে থাকলেই সুপার এইট নিশ্চিত। শান্ত বাহিনীর প্রথম টার্গেট শ্রীলঙ্কা, তাদের সঙ্গে বড় ব্যবধানে জিতলে আগেই এগিয়ে থাকবে টিম টাইগার্স। দক্ষিণ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার ব্যাটিং ছিল বিলো স্ট্যান্ডার্ড। বাংলাদেশ ফর্মহীনতায় ভুগলেও অনেকেই হলফ করে বলতে পারবে এত কম রানে কখনোই বাংলাদেশ আটকে থাকতো না 20 ওভারে। যাই হোক, বুক ভরা আশা নিয়ে বাংলাদেশ 8 তারিখ নামছে লঙ্কান মকার স্বাদ নিতে। অন্যদিকে নেপালের দর্শকরা যেন বাংলাদেশের চাইতেও ক্রিকেট পাগল। তাদের দেশের সাংসদ, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে গোটা নেপালিরাই উৎসব আমেজে। জার্সি পরে যে যার অফিস করেছেন, সেরেছেন দাপ্তরিক কর্মকাণ্ড। দেশটার রাস্তাঘাটে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বেশিরভাগ জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করেছেন দর্শকরা। শুধু তাই নয়, নিউ ইয়র্কের গ্র্যান্ড প্রেরি মাঠ যেন নেপালি রঙে পরিপূর্ণ। তাদের সমর্থন সত্যিই মুগ্ধ করেছে গোটা ক্রিকেট বিশ্বকে। গ্যালারিতে আনন্দে আত্মহারা সকলেই, প্রিয় দলকে সাপোর্ট দিয়েছেন হৃদয় নিংড়ে। একটা পর্যায়ে তো নেদারল্যান্ডসের পেসার লোগান ফন ভিক বলেই দিলেন, আমি নিশ্চিত নই আমরা নেপালে আছি নাকি ডালাসে, ইনিংস বিরতিতে বলেছিলেন ফন ভিক। তার কথাতেই ফুটে উঠেছে মূল চিত্র। সেই 2014 সালে প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলেছিল নেপাল। এরপর দীর্ঘ বিরতি, পাক্কা 10 বছর পর ফের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান বিশ্বকাপে কোয়ালিফাই করে তারা। দিনটিকে স্মরণীয় করে রাখতে ডালাস যেন হয়ে ওঠে কীর্তিপুর। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হয়তো জিততে পারেনি নেপাল, কিন্তু নেপালের সমর্থকরা ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে যেভাবে তাদের দলের জন্য গলা ফাটিয়েছেন সেটা দেখেছে বিশ্ববাসী। একটু পরপরই যেন গ্যালারিতে উঠছিল মেক্সিকান ওয়েভ। তাদের এই চিৎকার, উচ্ছ্বাস ডাচ সমর্থকরাও প্রাণ ভরে উপভোগ করছিলেন। তবে ডাচদের বিপক্ষে 6 উইকেটের হারে বিশ্বকাপে নিজেদের প্রত্যাবর্তন ম্যাচটা সুখকর করতে পারেনি নেপাল। নেদারল্যান্ডসের সঙ্গে সমানে সমান লড়াই করেছে নেপাল। আগে ব্যাটিং করে 106 রান তুলতে পারে এক দশক পর বিশ্বকাপে খেলতে আসা নেপাল। মামুলি এই লক্ষ্য খেলতে নেমে সহজে জিততে পারেনি ডাচরা। অপেক্ষা করতে হয়েছে 19তম ওভার পর্যন্ত। নেপাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কঠিন চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান, তবে 19তম ওভারে অবিনাশ বোহরার প্রথম 4 বলেই সমীকরণ মিলিয়ে ফেলে নেদারল্যান্ডস। 8 বল আগে 6 উইকেটের এই হারে যেন গর্ব খুঁজে পাচ্ছেন নেপাল সমর্থকরা। ফিল্ডিংয়ে বেশ উন্নতি করতে হবে, ম্যাচটা স্রেফ অভিজ্ঞতার অভাবে হাতছাড়া করেছে টিম নেপাল। সবার খেলা দেখেছে বলেই হয়তোবা। যাই হোক, নেপালের পরবর্তী ম্যাচগুলোর জন্য শুভকামনা। তারা বাংলাদেশের সঙ্গেও মুখোমুখি হবে, নিশ্চয়ই কোনো ছাড় দেবে না। এদিকে সবার খেলা বসে বসে দেখছে, সেজন্যই অনুশীলন করছে না টিম বাংলাদেশ। সিরিয়াস প্র্যাকটিস হয়ে যাচ্ছে ঐচ্ছিক। বড় একটা কারণ হতে পারে ইঞ্জুরির ভয়, প্লেয়ারই তো নাই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হতে পারে ট্রেনিং না করার বিষয়টা। যার দরকার সেই তাসকিন ডালাসে অনুশীলন করে চলেছেন ম্যাচ ফিটনেস ফিরে পেতে। তবে ভারত ম্যাচের রুগ্ন ব্যাটিংয়ের কথা মনে পড়লে ব্যাটসম্যানদের বিশ্রাম নেওয়াটার ক্ষেত্রে সত্যি আক্কেলের প্রশ্ন আছে। এক একটা বিশ্বকাপ যায় আসে, মাস বছর পেরিয়ে বোধোদয় হয় না শুধু টাইগার খ্যাত ক্রিকেটারদেরই। মানুষ আমরা কত বোকা, চোখের সামনে স্কটল্যান্ড, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, এই তো কদিন আগের আফগানিস্তান। তাদের বিশ্লেষকরা রাখে সেরা চারের কাতারে। গর্বের বাংলাদেশের পতাকা বাহকদের নিয়ে টু শব্দও করে না ক্রিকেট বিজ্ঞরা। এখনও শুধু সম্মান দেওয়ার জন্যই বলে বাংলাদেশ সম্ভাবনাময়ী দল।